আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট এসইও করতে হয়। সেটার জন্য আমি আমার ডোমেইন ইউজ করছি, আপনাদেরকে সম্পূর্ণ কাজটা করে দেখানো হবে। এবং আপনারা অনেকে প্রশ্ন করেন আমি আরও কতগুলো ক্লাসে এসইওটা শেষ করব। আপনাদেরকে বলে রাখি, যত ক্লাস করে একদম মনে হবে আমার কাছে যে হ্যাঁ আমি এসইও সব কিছু কনফার্ম করেছি, সব কিছু আপনাদেরকে বলেছি, তখন আমি স্টপ করব, এর আগে স্টপ করব না। আর সেটার জন্য খুব একটা বেশি লাগবে না। আজকে আপনাদেরকে ওয়ার্ডপ্রেস বোঝানো হবে, ওয়ার্ডপ্রেসে কীভাবে এসইওটা করতে হয়, অন পেজ এসইওটা করতে হয় আমি বোঝাবো। পরবর্তী টিউটোরিয়ালে আমি ওয়ার্ডপ্রেসের যে সাইট ম্যাপটা আপনি ক্রিয়েট করবেন, সাইট ম্যাপটা আজকে দেখাবো না। সাইট ম্যাপটা ক্রিয়েট করার পরে কীভাবে ইন্ডেক্সিংয়ের জন্য, ইন্ডেক্স করার জন্য গুগলকে রিকোয়েস্ট পাঠাবেন, সেটার জন্য যেই গুগল সার্চ কনসোল ইউজ করতে হয় সেটা ইউজ করা শেখাবো। তারপরে ক্লাসে আপনাদেরকে কোডে কীভাবে চেঞ্জ করে আপনি এসইও করতে পারেন সেটা দেখাবো। যদি এরকম হয় ওয়ার্ডপ্রেস ইউজ করছে না ক্লায়েন্ট, একদম কোড চেঞ্জ করতে হবে, সেটা কীভাবে করবেন এটার জন্য একটা ক্লাস নেব। তারপরে টিউটোরিয়ালে আপনাদেরকে ব্যাকলিংক কীভাবে ক্রিয়েট করতে হয় এটা শেখাবো। তো মোটামুটি 3-4 ক্লাসের মধ্যে আমার মনে হচ্ছে এসইওটা আমি কমপ্লিট করতে পারবো। আর অনেকে আপনারা প্রশ্ন করেন যে প্রো কোর্স আমি কি কোনো কোর্স করাই কি না। দেখেন, এটাই প্রো কোর্স, আমি 100% ফ্রিতে করাচ্ছি। আমি কোনো টাকা নেওয়ার অথবা ওরকম কোনো রকম ফন্দি ফিকির নাই, আমি ফ্রি শেখাতে চাচ্ছি। আমি এখানে যা আপলোড করছি কোনোটা কোনো কাটসাট করে আপলোড করছি না, সবগুলো ফুল, কোনো কিছু বাদ দিচ্ছি না, কোনো কিছু বাদ দেওয়া হবে না, আমার উপর বিশ্বাস রাখতে পারেন, কোনো রকম সমস্যা হবে না, আপনারা সম্পূর্ণ এসইও শিখতে পারবেন। যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ পাঠাবেন, আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, কমেন্টসে বলতে পারেন। মেসেজ পাঠালে অনেক সময় রিপ্লাই দিতে সমস্যা হয়, কমেন্টস করলে একটা না একটা সময় আমি রিপ্লাই দিব। আর ওই চিন্তা করার কোনো কারণই নাই। আপনারা অনেকেই চিন্তা করছেন, অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আমি কোর্স করাতে কত টাকা নেই, আমি কি কোর্স করাই কি না। অনেকে হয়তো চেষ্টা করছেন আমার সাথে কমিউনিকেট করে একটা কোর্স করতে। না, এটাই কোর্স, এটাই 100% ফ্রি কোর্স। আর এছাড়া আমি কোনো জায়গায় কোনো কোর্স করাই না, একদম ফ্রি। আপনাদের জন্য আমি এই সিক্রেটগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমি চাই এই প্যান্ডামিকের মধ্যে, করোনা ভাইরাস প্যান্ডামিকের মধ্যে আপনারা কিছু একটা করে খান, আপনারা কাজ করেন, কাজটা সম্পূর্ণভাবে শিখেন। কারণ আমি জানি যে সব জায়গায় শেখানো হয় না, সেজন্য আমার মনে হচ্ছে যে আমার শেখানো উচিত আপনাদেরকে। তাহলে দেখুন কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে আপনার সাইটটা এসইও করি। আমরা ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটটাকে এসইও করব সেই ওয়েবসাইটটা তাকে আমাদেরকে ঢুকতে হবে। এখন ঢোকার জন্য কি থাকবে, একটা অ্যাডমিন প্যানেল থাকবে। এই অ্যাডমিন প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা অ্যাডমিন প্যানেল আছে, ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব। ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমরা ওই সিএমএসটার মধ্যে ঢুকে যাব। এই যে ওয়ার্ডপ্রেস সিএমএসটা, এইটা একটা সিএমএস, একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএসটা কি এটা ডেফিনেশন আপনাদেরকে দিতে হবে, যাতে আপনারা বুঝেন এটা আসলে কি, এটার ভিতরে কি থাকে, কি কাজ হতে পারে। আপনারা চলুন আমরা একটু ভেতরে ঢুকি অ্যাডমিন প্যানেলের। এই যে দেখতে পাচ্ছেন এখানে কি কি ইনফরমেশন আছে, দেখেন হোম আছে, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, এগুলো পড়ে একটু পড়লেই বুঝতে পারবেন এখানে কি থাকতে পারে, খুব ইজি জিনিস। সিএমএস অর্থ কি, সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট কি, কন্টেন্ট হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে যেই লেখাগুলো দেখেন এগুলি তো কন্টেন্ট। এই যে এগুলো কত কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন, এই যে কন্টেন্টগুলো ম্যানেজ করার যে সিস্টেমটা, যে ব্যবস্থাটা, এটাকেই বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা কি শুধু ওয়ার্ডপ্রেসেই, নাকি আরও ওয়েবসাইট আছে, আরও সিএমএস আছে মার্কেটে? জুমলা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, সিএমএস, ম্যাজেন্টো আছে, আপনার ড্রুপল আছে, এরকম অনেক সিএমএস মার্কেটে আছে। আপনারা যদি দেখেন, এই দেখেন, এটা হচ্ছে নাম করা কয়েকটা সিএমএস আমি দেখালাম।
ম্যাজেন্টো, ড্রুপো, জুমলা, ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেসটা কেন আমি আপনাদেরকে ফোকাস করে দেখাচ্ছি, এটার একমাত্র কারণ হচ্ছে 61% ওয়েবসাইট, এখন 50%-এর উপরে ওয়েবসাইট এই ওয়ার্ডপ্রেসে ডেভেলপ করা হচ্ছে। তো এতগুলো ওয়েবসাইটের মধ্যে আপনার ম্যাক্সিমাম কাজই তো তাহলে আসবে ওয়ার্ডপ্রেস থেকে, ক্লায়েন্ট থাকবে ওয়ার্ডপ্রেসের ডেভেলপ করা একটা ওয়েবসাইট আছে ওটা এসে করে দিতে হবে। তো আমরা যদি ওয়ার্ডপ্রেসটা একটু দেখি, মোটামুটি একটা ধারণা পাবো সিএমএসটা কীরকম। তার মানে এই না যে ওয়ার্ডপ্রেস না আসলে আমরা কোনো ক্লায়েন্ট নিব না, এটা না, এটা এটা করেন না। আমি আপনাদেরকে একটা সহজ জিনিস দেখাই দিচ্ছি যেটা দেখে যে কোনো সিএমএসে আপনি কাজ করতে পারবেন, শুধু ওয়ার্ডপ্রেসে না, যে কোনো সিএমএসে কাজ করতে পারবেন। এই যে এই সিএমএসটা দেখাচ্ছি, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য ওয়ার্ডপ্রেসে এক্স্যাক্টলি ওয়ার্ডপ্রেসে আমরা কীভাবে এসইও করি এটা আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দিব, যাতে ওয়ার্ডপ্রেসে ক্লায়েন্ট পেলে আর কোনো জায়গায় কোনো কিছু জিজ্ঞেস করতে না হয়, আপনি ধুমধাম করে দিতে পারেন। এটার জন্য আমরা ওয়ার্ডপ্রেসে প্রথম থেকে শেষ পর্যন্ত কাজ করব। এখন দেখেন একটা সিএমএসে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে কি থাকে, যে আপনার কন্টেন্টটা ম্যানেজ করার যে সিস্টেমটা ডেভেলপ করা হয়েছে, এই সিস্টেমটার মধ্যে আসলে কি কি থাকে, কমন সেন্স। অবশ্যই আপনার ওয়েবসাইটে যে পেজগুলো থাকে ওই পেজগুলো আপনি ওই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কথা পাবেন। এখন এই পেজগুলোর মধ্যে কিভাবে এডিট করতে হবে, যেহেতু সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে অবশ্যই আপনাকে কোড লিখতে হবে না। তাহলে খুব সহজভাবে এক একটা ফিল্ড থাকবে, আপনি শুধু লিখবেন, টাইটেলের জায়গায় টাইটেল লিখবেন, আরেকটা ফিল্ড থাকবে ডেসক্রিপশন লিখতে পারবেন, ওখানে ডেসক্রিপশন লিখবেন, কন্টেন্টটা সুন্দর মতো লিখবেন, জাস্ট হাতে করে লিখবেন এমএস ওয়ার্ডের মতন, পাবলিশ দিবেন, পাবলিশ হয়ে যাবে, খুব ইজি, এরকম কিছু একটা থাকবে। এখন কি থাকতে পারে, পেজ পেজ যখন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের ভেতরে ঢুকবেন, ওখানে হোম পেজ, অ্যাবাউট আস, এই যে পেজগুলো, এই পেজগুলো কোথায় কোন লিঙ্কে পেতে পারেন। ওয়ার্ডপ্রেসে দেখেন পেজ লিখা আছে, পেজেস লিখা আছে। অন্য সিএমএসে থাকতে পারে কন্টেন্ট, কোথাও থাকতে পারে ম্যানেজ কন্টেন্ট, কোথাও থাকতে পারে অন্য কিছু থাকতে পারে। তো এখন এইখানে আছে পেজেস, যে এটাই নর্মালি থাকার কথা সব জায়গায়, তবে এটা না থাকলে অন্য কিছু থাকলেও আপনারা ধরে নেবেন এটার ভেতরে পেজেসগুলো আছে, তো আপনারা ওইটা খুঁজবেন কোথায় পেজ আছে। ওকে, এই যে পেজের মধ্যে ঢুকলেন, পেজের মধ্যে ঢোকার পরে দেখেন কত সুন্দর পেজগুলো পাচ্ছেন, কন্ট্যাক্ট আস পেজ পাচ্ছেন, গ্যালারি পাচ্ছেন, মাই অ্যাকাউন্ট পাচ্ছেন, পেমেন্ট পেজ পাচ্ছেন, অনেকগুলো পেজের আছে এখানে। হ্যাঁ, এখানে এখানকার মধ্যে একটা হোম পেজ আছে, প্রোডাক্ট পেজটাকে হোম পেজ করা হয়েছে, সো এখানে হোম নামে হোম পেজ নাই। এখন আমরা কি করব, আমরা কি করব, এই প্রোডাক্ট পেজের মধ্যে অথবা যেই পেজগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে যেই পেজ নিয়ে আমি কাজ করব, ওই স্পেসিফিক পেজটার মধ্যে ঢুকব। ঢুকে আমরা যেই প্রথমে অ্যানালাইসিস করেছি, আমরা যেভাবে মেটা ডিসক্রিপশন, মেটা ট্যাগের ইনফরমেশনগুলো, টাইটেলগুলো, কন্টেন্টের ইনফরমেশনগুলো সাজিয়েছি, ওইখানে গিয়ে এগুলো দেওয়ার চেষ্টা করব। এখন আমি যেটা করব, একদম প্রথম থেকে একটা পেজ ক্রিয়েট করব। দেখেন আপনার, আমি যখন ওয়ার্ডপ্রেসে কাজ করছি, এই সিএমএস নিয়ে কাজ করছি, আপনাদের মাথার মধ্যে থাকতে হবে সব সিএমএস একই টাইপের, বেসিক জিনিসগুলো এক, সো সব সব সিএমএসকে মাথায় রাখেন। আপনি যেই সিএমএসের কাজ পাবেন আপনি একটু দেখবেন কি কি আছে। এখন আমরা একটা পেজ ওপেন করব, পেজ ওপেন করব না, ক্রিয়েট করব, অ্যাড নিউ এ ক্রিয়েট ক্লিক কর, আমি একবার করে ফেলেছি, ওকে একটু সময় লেগেছে। তো আমরা একটা টাইটেল দিব, টাইটেলটা এমন হবে যেটা কিওয়ার্ডের সাথে ম্যাচ করবে। এখন আপনাদেরকে বোঝানোর জন্য আমি এমন একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করব যেটা সহজ হবে র্যাঙ্ক করা, যাতে আপনারা বুঝেন জিনিসটা, বুঝেন যাতে অন পেজ ছাড়া অফ পেজ তেমন একটা করতে না হয়। এটার কারণে খুব সহজ একটা টাইটেল আমরা সিলেক্ট করব, খুব সহজ একটা কিওয়ার্ড প্লাস টাইটেল আমরা সিলেক্ট করব, যেটা দিয়ে আমরা সহজে র্যাঙ্ক করতে পারি। তো আমরা ইউজ করছি জাহিনস,
জাহিন্স এসিও। জাহিন্স হচ্ছে কোম্পানি নাম, জাহিন্স হচ্ছে আমার কোম্পানি নাম। তো আমার কোম্পানি তো অনেক নাই, একটাই জাহিন্স একটাই। সো জাহিন্স এসিও দিয়ে সার্চ করলে অবশ্যই আমার কোম্পানি আসার কথা। এখন ইন্ডেক্স যদি ঠিকমতো না করাই গুগলে তাহলে আবার আসবে না, এবং ঠিকমতো অনপেজের কাজ না করলে আসবে না। আপনি জাহিন্স আনকমন হইলে যে আসবে তাও না। হ্যাঁ, মানে বেসিক এসিওর কাজগুলো যদি আমি না করতে পারি আসবে না। এটা করার পরে যখন আমরা সাকসেসফুল হব তখন আমরা একদম কম্পিটিটিভ একটা কিওয়ার্ড দিয়ে আস্তে আস্তে র্যাঙ্ক করতে পারি। কিন্তু সেটার জন্য আগে মোটামুটি আপনাদেরকে জিনিসটা শিখতে হবে, আপনাদেরকে মেইন আইডিয়াটা নিতে হবে। সেটা দেওয়ার জন্য আমি ছোট্ট এবং খুব সহজ একটা কিওয়ার্ড সিলেক্ট করেছি যেটা কম্পিটিটিভ না। জাহিন্স এসিও দিলাম আমি টাইটেলে। জাহিন্স এসিও যখনই আমি টাইটেলে দিব এটা কিন্তু আপনার কোথায় পড়বে, এটা আপনার ইউআরএলও চলে যাবে। এই সিএমএসটা এমনভাবে করা আছে আপনি টাইটেল যা দিবেন এক্স্যাক্ট জিনিসটা এই আপনার ইউআরএল চলে যাবে, আপনার যে ওয়েবসাইটের ইউআরএল আছে ওখানে স্ল্যাশ দিয়ে ওইটা চলে যাবে। আমি যেভাবে দেখিয়েছিলাম আগের টিউটোরিয়ালে ড্যাশ ইউজ করে ঠিক ওইভাবে ওরা ইউআরএলটা সাজাবে। এখন দেখেন আমি টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পরে কিছু কন্টেন্ট লিখতে হবে। তো কন্টেন্ট আমরা অলরেডি কিছু আছে, খুব ডেমো কিছু কন্টেন্ট আছে, ওগুলো আমরা দিয়ে দিই। তো আমরা এখানে কন্টেন্ট দিব, কিছু কন্টেন্ট আমরা দিলাম, জাস্ট কপি পেস্ট আর কিছু না। যে দেখেন সিএমএসটা কত ইজি, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই কন্টেন্টটাকে ম্যানেজ করার জন্য একটা ব্যবস্থা, খুব সহজভাবে ম্যানেজ করা যায়। এটার জন্য কি আমার কোনো কোড ইউজ করতে হয়েছে, কোনো HTML কোড লিখতে হয়েছে অথবা PHP কোড লিখতে হয়েছে? না, খুব সহজ, প্রোগ্রামিং স্কিল লাগবে না এটা করতে। এখন আমি যদি এদিকে পাবলিশ দিই, এখানে পাবলিশড আছে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না, আপনাদেরকে দেখানোর জন্য এটাকে একটু ছোট করতে হবে। এই যে পাবলিশ আছে, এই পাবলিশের মধ্যে ক্লিক করে দিলেই এই পেজটা পাবলিশ হয়ে যাবে। এই যে পাবলিশে ক্লিক করলাম, আবার আমি কি পাবলিশ করবো কিনা ডাবল চেক করতে বললো, ইয়াস পাবলিশ করবো, করে দিলাম। এখন আমরা দেখি এই যে পেজটা তো ক্রিয়েট হয়ে গেছে, আমরা একটু আবার ড্যাশবোর্ডে যাই। এটা হচ্ছে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে দেখি। এখন আমরা যদি পেজটাকে ব্রাউজ করতে যাই আমরা চাইলে আবার পেজে গিয়ে দেখতে পারি আমাদের পেজটা হয়েছে কিনা। দেখেন হয়েছে। এখন ভিউয়ের মধ্যে ক্লিক করলে দেখেন পেজটা ভিউ করতে পারছি। এখন আমি যে বলেছিলাম জাহিন্স এসিও যখন দিব টাইটেলে এটা এই নামে আমাদের ইউআরএল ক্রিয়েট করে ফেলবে, এখন সেটা করেছে কিনা একটু দেখেন আপনারা। দেখুন করে ফেলেছে, ঠিক জাহিন্স এসিও নামে ইউআরএল সে ক্রিয়েট করে ফেলেছে, জাহিন্স এসিও নামে ইউআরএল ক্রিয়েট করে ফেলেছে। তো আমাদের মোটামুটি বেসিক কাজ হয়েছে, আমরা টাইটেল দিলাম এবং এটা H1 ট্যাগ কিনা আমরা দেখি। আমাদের তো মেইন টার্গেট ছিল, কি টার্গেট ছিল, ইউআরএল এর মধ্যে কিওয়ার্ড থাকবে এবং H1 ট্যাগের মধ্যে কিওয়ার্ড থাকবে কন্টেন্টে। তো এইটা কি H1 ট্যাগে আছে কিনা এটা আমরা দেখি, আমরা ভিউ সার্চ দিয়ে দেখি। তো এখন আপনি H1 ট্যাগ দিয়ে এই দেখেন H1 ট্যাগে ইউআরএলটা আছে, ইউআরএল না এটা টাইটেলটা আছে, ঠিক এটা H1 ট্যাগে করা হয়েছে। তো আপনি যখন টাইটেল ইউজ করবেন ওয়ার্ডপ্রেসে এটা অটোমেটিক্যালি H1 ট্যাগের মধ্যে ঢুকে যাবে, এই কোডটা আপনাকে করতে হবে না, এটা হয়ে যাবে। তো আমাদের কোড করা হয়ে গেছে, CMS যেহেতু ইউজ করছে এটাই কোড, আর কিছু করতে হবে না আপনাকে। আর কন্টেন্টের মধ্যে কি বলেছিলাম, প্রথম লাইনের মধ্যে কিওয়ার্ডটা দিতে বলেছিলাম। এই দেখেন আমরা দেখি প্রথম লাইনের মধ্যে আছে কিনা, এই যে জাহিন্স এসিও প্রথম লাইনের মধ্যে দিয়েছি।
আর পরের লাইনগুলোর মধ্যে আর দেওয়া হয় নাই, কারণ এটা তেমন একটা কম্পিটিটিভ হওয়ার কথা না, হওয়ার কথা না, হতেও পারে, আমরা দেখি কি অবস্থা হয়, আমরা পরে পরবর্তীতে দেখবো, যদি র্যাঙ্ক না হয় তখন আমাদের কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। কিন্তু খুব সহজ কিছু জিনিস দিয়ে আমরা র্যাঙ্ক করার চেষ্টা করছি। এবং আমি বলেছি যে আমাদের কাছে এসইও স্পেশালিস্ট আছে, আপনারা যদি তাদেরকে হায়ার করতে চান, এখানে তাদের প্রোফাইল লিংক আছে, এখানে দেওয়া হলো। আপনারা চাইলে আপনাদের ফাইবার এবং আপওয়ার্কের যত প্রোফাইল লিংক আছে আপনাদের, সব আমাকে দিতে পারেন, আমি এখানে লিস্ট আকারে দিয়ে দিতে পারি, যাতে এখান থেকে আপনাদেরকে হায়ার করতে পারে। তো এখানে দিলে কোনো লাভ হবে না, কারণ এটা যদি র্যাঙ্কও হয় তেমন একটা পপুলার কিওয়ার্ড না, কেউ সার্চ করবে না, কেউ আপনাদেরকে পাবে না, তবু আপনাদের সাইটটা, আপনাদের প্রোফাইলটা এখানে থাকলো, থাকতে কোনো সমস্যা নাই। তো এইভাবে আমরা মোটামুটি কন্টেন্টটাকে রেডি করলাম। এখন কথা হচ্ছে, আপনারা একটু মনে করে দেখেন, পার্ট টুতে এবং পার্ট থ্রিতে আমরা টাইটেলের কথা বলেছি, আমরা এইচ ওয়ান ট্যাগের কথা বলেছি, আমরা কন্টেন্টের কথা বলেছি, আমরা ইমেজের কথা বলেছি, ইমেজ এখন অ্যাড করা হয় নাই, আর কি বলেছি, আমরা মেটা ট্যাগের কথা বলেছি, মেটা ডিসক্রিপশন এটার কথা বলেছি। এখন মেটা ডিসক্রিপশন কি আমরা অ্যাড করেছি এই পেজে? করি নাই। এখন মেটা ডিসক্রিপশন অ্যাড করার জন্য আমাকে আসলে কি করতে হবে? এই সিএমএসে মেটা ডেসক্রিপশনটা অ্যাড করতে হলে আরেকটা প্লাগইন ইউজ করতে হবে, ওই প্লাগইনটার নাম ইয়োস্ট প্লাগইন। এই ইয়োস্ট প্লাগইনটা দিয়ে আমরা এই কাজটা করব। এখন আপনারা যদি প্রোডাক্ট পেজে যান, প্রোডাক্ট পেজ না, আমাদের পেজটার নাম হচ্ছে জাহিন্স এসইও পেজে যান, তাহলে আপনারা দেখবেন এখানে কোনো নিচে কোনো মেটা ডেসক্রিপশন দেওয়ার কোনো জায়গাই নাই, কারণ এটা এই সিএমএস এ বাই ডিফল্ট ওরা দেয় নাই, এটা আমাদেরকে এমন একটা প্লাগইনস ইউজ করতে হবে যেখানে এই ফাংশনালিটিটা আছে। তো এই ফাংশনটা অ্যাড করার জন্য আমার কি করতে হবে? প্লাগইনসে যেতে হবে। অন্য সিএমএস যদি হয়, সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য সিএমএস, অনেকগুলো সিএমএস আছে যেখানে এই পেজের মধ্যে গেলেই কিন্তু নিচে মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ পাওয়া যায়, এখানে নাই, ওয়ার্ডপ্রেসে নাই। ওয়ার্ডপ্রেসে কি করতে হয়? প্লাগইনস ইউজ করতে হয়। তাহলে আমরা এরকম একটা প্লাগইনস অ্যাড করি। তো প্লাগইনস অ্যাড করা খুব সহজ, যেরকম আমরা পেজ অ্যাড করেছি ঠিক ওই রকমভাবেই প্লাগইনস অ্যাড করব। এই প্লাগইনসের মধ্যে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে ড্রপডাউন থেকে অ্যাড নিউ দিয়ে ক্লিক করতে পারেন, যে কোনো একটা। আমরা প্লাগইনসের মধ্যে ক্লিক করি, দেখেন কি কি প্লাগইনস আছে এখানে। এই হচ্ছে আমার এক্সিস্টিং প্লাগইনস। নতুন একটা প্লাগইনস খোলার জন্য অ্যাড নিউ এ ক্লিক করব। অ্যাড নিউ এ ক্লিক করার পরে আমরা সার্চ করতে পারবো। এই দেখেন, ইয়োস্ট এসইও লিখে সার্চ করবো, YOAST SEO লিখে এন্টার দিলাম। এই যে প্রথমে যেটা আসলো এটি হচ্ছে ইয়োস্ট এসইও। দেখেন এটা ফিডব্যাক অনেক ভালো, অনেক মানুষ ফিডব্যাক দিয়েছে, সবচাইতে পপুলার এখন এসইওর প্লাগইনসের মধ্যে। এই প্লাগইনসটা আমরা অ্যাক্টিভ করে নিব। আমি ইনস্টল করা আছে, প্রথমে ইনস্টল থাকবে, ইনস্টল নাও ক্লিক করতে হবে, পরে অ্যাক্টিভ করতে হবে। আমার যেহেতু ইনস্টল আছে, আমি শুধু এখানে অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পরে দেখি এখানে আমার ইয়োস্ট প্লাগইনটা কোথায়। ইয়োস্ট এই দেখেন, অলরেডি অ্যাক্টিভ দেখাচ্ছে, চাইলে আমি আবার ডিঅ্যাক্টিভ করতে পারি, ডিঅ্যাক্টিভ করবো না। তো এখন ইয়োস্ট প্লাগইনটা যখন ইনস্টল করে ফেললাম, এই যে লেফট নেভিগেশনে দেখেন এসইও লেখা আসছে, আগে ছিল না। আরেকটা জিনিস দেখেন, এই পেজের মধ্যে যদি যাই, আবার আমার জাহিন্স এসইওতে যাই, এখন কিন্তু একটু অন্যরকম কিছু নতুন জিনিস এসেছে। দেখেন রাইট সাইডে দেখেন কি আসছে, নিচে দেখেন, এই যেটা আমি চাচ্ছিলাম এসে পড়েছে।
এইখানে দেখেন কিছু জিনিস আমরা দিতে পারি। এর মধ্যে একটি হচ্ছে মেটা ডেসক্রিপশন, যেটার কথা আমি আপনাদেরকে বলেছিলাম। আমরা মেটা ডেসক্রিপশন দিব, টাইটেল দিব। টাইটেলটা কিভাবে ইউজ করেছে দেখেন, এখানে অনেকগুলো ভ্যালু ইনসার্ট করেছে, ওইভাবে টাইটেলটা সাজিয়েছে। এখন হাই প্যান দেওয়া হয়েছে, হ্যাঁ আমরা ওইটা এটার ব্যবস্থা নিচ্ছি। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, এখন কোনো কন্টেন্ট অ্যাড করতে গেলে সাথে সাথে এগুলো দিতে পারবেন। আমাদের এখন এসইও প্লাগইনস আছে। এখন আমি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে ওই প্লাগইনসটার মধ্যে ঢুকে আপনাদের কিছু জিনিস দেখাই। এই যে আমরা যখন প্রথম প্লাগইনসটা ইনস্টল করব, সাথে সাথে আমরা জেনারেলে চলে যাব, গিয়ে কনফিগার উইজার্ড, কনফিগারেশন উইজার্ড এইটার মধ্যে আমরা ক্লিক করব। আমি একটু বড় করে দেখাই, এখানে প্রেস করব। কনফিগারেশন উইজার্ডে প্রেস করলে কি হবে, এখন কনফিগার করতে পারবো। দেখেন অপশন দিচ্ছে, আপনার ওয়েবসাইটটা কি আপনি লাইভ করবেন, মানে ইন্ডেক্স করবেন এখনই, নাকি এটা নতুন, এখনো আপনি চাচ্ছেন না এটা গুগল ইন্ডেক্স করুক। তো আমি বললাম যে না, এটা নতুন একটা ওয়েবসাইট, এটা গুগল ইন্ডেক্স করুক আমি চাই না, আমরা নিজেরা এটাকে ওপেন করব, অন করব। ইন্ডেক্স করার জন্য গুগলকে আমরা বলবো, এখন আমরা কাজ করতেছি, এখন আমরা কাজ করতেছি, এখন আমরা এই জিনিসটা চাই না। আর যদি এরকম ওয়েবসাইট হয়, নতুন ওয়েবসাইট না, পুরাতন ওয়েবসাইটে কাজ করতেছেন, তখন কিন্তু এটা সিলেক্ট করতে যান না, আন্ডার কনস্ট্রাকশন সিলেক্ট করতে যান না। যদি আপনি এসইও করছেন পার্টিকুলার একটা পেজে, কিন্তু ওই পেজটা কিন্তু অলরেডি র্যাঙ্ক হয়ে আছে অন্যান্য পেজ দিয়ে। সো এটা শুধু একটা পেজ না, সব পেজের কথা বলছে, এই ওয়েবসাইটের কথা বলছে। সো আমি মনে করছি আমাদের সিনারিও এরকম, আমাদের সাইটটা একদমই নতুন, কন্টেন্টও রেডি হয় না, কিচ্ছু রেডি হয় নাই। সুতরাং আমরা কি করব, এই নাম্বার বিটা সিলেক্ট করব আন্ডার কনস্ট্রাকশন, কারণ আপনাদেরকে দেখাবো যে আমরা ইন্ডেক্স করার জন্য কিভাবে গুগলকে বলি, এই কাজটা আপনাদেরকে দেখাব। তো এইটা সিলেক্ট করে নেক্সট দিই। নেক্সটটা কি বলেছে, এটা কি আসলে, কি এটা কি ব্লগ, এটা কি অনলাইন শপ, এটা কি নিউজ চ্যানেল, কি এটা? আমি বললাম যে এটা একটা ব্লগ, এটা একটা ওয়ার্ডপ্রেস ব্লগ, নেক্সট দিলাম। তারপরে এখানে অর্গানাইজেশন দিতে পারে, অর্গানাইজেশন নেম দিতে পারেন, আমি দিলাম জাহিন্স। এখন অর্গানাইজেশন একটা ছবি দিতে পারেন, অর্গানাইজেশন ছবি আমার লোগো দিয়ে দিলাম। এখন অর্গানাইজেশন ছবি যখন দিবেন, দেখেন এখানে একটা কথা আছে, আমরা কিন্তু একটা ভুল করেছি, আবার চুজ ইমেজ দিয়ে এটা সিলেক্ট করে ওল্ড টেক্স, ওল্ড টেক্সটে জাহিন্স দিব। ওল্ড টেক্সট সবসময় দিবেন, কারণ ইমেজটা গুগল দেখেন এটা কি ইমেজ। এখন কেউ যদি জাহিন্স দিয়ে সার্চ করে, আপনার লোগোটা এসে পড়বে, এটা আমরা চাই। তো আমরা ওল্ড টেক্সটে সবসময় জাহিন্স দিব, ব্র্যান্ডটার একটু প্রচার হবে। এখন আপনার যদি ফেসবুক পেজ থাকে, ফেসবুক পেজ দিবেন। ফেসবুক পেজ আমরা এখন দিলাম না, আমরা পরে দিয়ে দিব, নেক্সট। ওখানে কিন্তু ফেসবুক পেজ না, শুধু অনেকগুলো সোশ্যাল নেটওয়ার্কিং এর লিঙ্ক চেয়েছে, আপনারা চাইলে দিতে পারেন, প্রত্যেকটা দিয়ে দিবেন। আপনাদের ইউটিউব চ্যানেল থাকতে পারে, সব কিছু আপনারা দিবেন। দেওয়ার পরে নেক্সট, ক্লায়েন্টের আপনাদের না, আপনাদের যদি এসইও করেন তাহলে আপনাদের দিবেন, ক্লায়েন্টের অবশ্যই, ক্লায়েন্টের। এরপরে এখন সার্চ ইঞ্জিন শীর্ষ পোস্ট ইন সার্চ রেজাল্ট, পোস্ট দেখাবে কি না, আমাদের ক্ষেত্রে পোস্ট চাচ্ছি না, তবু আমরা ডিফল্ট রেখে দিচ্ছি। হ্যাঁ, ভবিষ্যতে আমরা পোস্টকেও সার্চ ইঞ্জিনে আনার চেষ্টা করতে পারি। হ্যাঁ, তো এখানে বলছে পেজেস থাকবে কিনা রেজাল্টে, তারপরে এখানে বলতেছে প্রোডাক্টস সার্চের মধ্যে থাকবে কিনা। তো এই ইনফরমেশনগুলো ভালো মতো পড়বেন। হ্যাঁ, কী কী ভিজিবিলিটি থাকবে, ওরা সাইট ম্যাপ বানাবে, সাইট ম্যাপ বানানোর সময় এই ব্যাপারগুলোকে ফোকাস করবে। তো এই ইনফরমেশনগুলো দিবেন, বাই ডিফল্ট যেটা আছে আমি সেটাই রেখে দিলাম। তারপর দেখেন
মাল্টিপল অর্থ আছে কিনা। আমি বললাম না, মাল্টিপল অর্থ নাই। হ্যাঁ, মানে অনেকে ধরেন যে আপনার কন্টেন্ট চেঞ্জ করার জন্য আরেকজনকে রেখেছেন, এরকম একটা ব্যাপার। তো ওয়েবসাইটের নাম দিবেন এবং এটা সেপারেটর, সাধারণত এই সেপারেটরটা ইউজ করা হয়, এটা আমি ডিফল্ট রেখে দিলাম। আর ওয়েবসাইটের নাম দিলাম জাহিনস। এখন দেখেন নেক্সট, উই ক্যান কালেক্ট অ্যানোনিমাস ইনফরমেশন অ্যাবাউট ইউর ওয়েবসাইট অ্যান্ড ইটস ইউজড, নো আই ডোন্ট ওয়ান্ট টু অ্যালাউ ইউ টু ট্র্যাক মাই সাইট ডেটা। ওকে, সো ইয়োস্ট কি করবে, আপনার সাইট ডেটাটা সে কালেক্ট করবে এবং আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন হেল্প করবে। তো আমি এটা চাই না, এটা আমি কখনো প্রেফার করি না। তো আপনি চাইলে দিতে পারেন, ওদেরকে ট্র্যাক করতে বলতে পারেন। তো আমি চাই না ইয়োস্ট আমার সাইটটা ট্র্যাক করুক, এটা করলে স্লো হয়ে যাবে। নেক্সট ক্লিক করবেন। এখন ট্রেনিংয়ের কিছু ব্যবস্থা আছে, এগুলো আপনারা ট্রেনিং দেখে নিতে পারেন। আমার কাজ শেষ, আমরা এখানে নেক্সট করব। এই দেখেন সাকসেস এসে পড়েছে, আমার ইয়োস্ট প্লাগইনটা হয়ে গেছে, সব কিছু করে ফেলেছে। এখন একটা এরর আসার কথা, এই নোটিফিকেশনের মধ্যে দেখবেন একটা এরর আসবে, একটা প্রবলেম পাবে রিফ্রেশ দিলে, কারণ আমি কিন্তু গুগলে শো করি নাই। গুড জব, ওরা বলতেছে কোনো প্রবলেম পাই নাই, বাট প্রবলেম পাওয়ার কথা, কারণ আমরা গুগল থেকে সরাই দিছি। আপনারা প্রবলেম পেতে পারেন, ওরা প্রবলেম ডিটেক্ট করার কথা। যাই হোক, এখন আমরা কি করব, আমরা ওই প্রোডাক্ট পেজে চলে যাব। প্রোডাক্ট পেজে গিয়ে আমরা জাহিনস এসইওর মধ্যে দেখবো এটা কি অবস্থা হয়েছে। এই যে দেখেন, তো আমি চাইলে এই ইনফরমেশন গুলো ডিলিট করে দিতে পারি। এই দেখেন গুগলে কি শো করবে, এটা আছে। আমরা সেপারেটর রাখলাম, সেপারেটর রাখার পরে এখানে সাইট টাইটেল, সাইট প্রাইমারি ক্যাটাগরি, যদি প্রাইমারি ক্যাটাগরি দিয়ে কি হয়, বেসিক্যালি এখানে সাইট টাইটেলটা আসার কথা, সাইট টাইটেলটা সামহাও আসছে না, এখানে সাইট টাইটেলই থাকার কথা, সেপারেটর পর সাইট টাইটেল আসার কথা। যেহেতু আসছে না, আমরা সেপারেটরটাকেই সরিয়ে দিলাম, শুধু আমি আমার কিওয়ার্ডটা রাখলাম, কারণ আমার এখানে ব্যাপার আছে, এখানে আমার কোম্পানির নাম কিন্তু অলরেডি এদিকে আছে। সো আমি এখানে এদিকে আর সেপারেটরের পরে আর কোম্পানির নাম ইউজ করব না। এখন দেখেন একটা মজার জিনিস এখানে কিন্তু আছে, গুগলের প্রিভিউ আছে। গুগলের মোবাইল যদি ডিভাইস ইউজ করে, মানে আপনাদের মোবাইল ডিভাইসে যদি এই সার্চটা করা হয়, তাহলে রেজাল্টটা ঠিক এইভাবে দেখবে। আর যদি ডেস্কটপ দিয়ে অথবা কম্পিউটার দিয়ে সার্চ করা হয়, তাহলে রেজাল্টটা এরকম আসবে। এখন দেখেন এটা মেটা ডেসক্রিপশন, আপনারা দেখতে পাচ্ছেন মেটা ডেসক্রিপশন এইভাবে শো করবে। আমরা কিন্তু মেটা ডেসক্রিপশন চেঞ্জ করি না এখনও, চেঞ্জ করব, চেঞ্জ করলে এখানে এসে পড়বে। তো মেটা ডেসক্রিপশনটা আমি কি করব, মেটা ডেসক্রিপশনটা আমি এখান থেকে নিব। না না, আপনার আপনাদের মেটা ডেসক্রিপশন তৈরি করা আছে, দেখেন গ্রিন সিগন্যাল আসছে, তার মানে মেটা ডেসক্রিপশন যতটুকু ইউজ করেছি ঠিক আছে। এখন যদি এটাকে আমি বেশি ছোট করে ফেলি, কি পড়ে দেখেন এখানে এই কালারটা দেখবেন আপনারা, অরেঞ্জ, মানে এত ছোট না, একটু বড় করতে পারো বলেছে। এবার আমরা যদি একটু বেশি বড় করে ফেলি, দেখেন আবার সেই অরেঞ্জ কালার এসে পড়েছে, তার মানে আপনি এত বড় ইউজ করতে পারবেন না। সো ইয়োস্ট এসইও এই জন্য ভালো যে আপনাকে সাজেস্ট করবে, এই কালার দিয়ে আপনাকে বুঝাবে যে হ্যাঁ আপনি ঠিক করছেন অথবা ভুল করছেন। তো এইখানে কিন্তু অরেঞ্জ আছে, কারণ এখানে আমি সাইটের নাম দেই নাই, কারণ আমরা আমাদের জন্য ঠিক আছে, আমাদের জন্য এটা কোনো সমস্যা না। এখন
অ্যাড অ্যান্ড সিনোনেম, সিনোনেম অ্যাড করতে পারেন। এ দেখেন এখানে এসইও টাইটেলের প্রবলেম বলেছে, টেক্সটের লেন্থে প্রবলেম বলেছে, আউটবাউন্ড লিঙ্ক আমাদের নাই, ইন্টারনাল লিঙ্ক নাই, এগুলো আস্তে আস্তে আপনারা করবেন, কিন্তু আমাদের জন্য লাগবে না, আমাদের এই পেজটা এসইও করতে এগুলো কিছুই লাগবে না। আমি বললাম আপনাদের এই ইমেজ অল্টার অ্যাট্রিবিউট, আমরা তো ইমেজ অ্যাড করি নাই যে অল্টার অ্যাট্রিবিউট ইউজ করবো, তার চলুন আমরা একটা ইমেজ অ্যাড করে ফেলি, এখানে একটা ইমেজ অ্যাড করে ফেলি, এখানে একটা ইমেজ অ্যাড করে ফেলি। ধরুন এখানে আমি একটা ইমেজ অ্যাড করব, ইমেজটা হবে এসিওর, এই যে দেখেন অল্ট টেক্সট দেওয়ার মতন একটা ফিল্ড আছে, যেটা এটা সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে খুব সহজ সব কিছু করা, আপনার কোডের মধ্যে লিখতে হচ্ছে না, কিন্তু এখানে শুধু এই সিলেক্ট করলেন ইমেজটা, এই ইমেজটা কি সম্পর্কে, এসিও সম্পর্কে, আমি লিখে দিলাম জাহিনস এসিও, জাহিনস এসিও সিলেক্ট হয়ে গেল। তো আমার একটা পেজ আছে, এখন একটা ইমেজও আছে, আপডেট করলাম পেজটাকে, এবার নিচে গিয়ে দেখি তো এই দেখেন এবার অরেঞ্জ আসছে, আরো কিছু ফিক্স করতে বলছে, এখানে কি বলছে, ইমেজ অন দিস পেজ হ্যাভ অল্ট অ্যাট্রিবিউট বাট ইউ হ্যাভ নট সেট ইউর কিপ্রেস, ফিক্স ইট, এটা কিপ্রেস আমরা দেই নাই, তো আমি ফিক্স ইটে গেলে কি কর, ওরা একটা কিভাবে ইউজ করতে হয় অল্ট ট্যাগ এটার একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। তো আমরা এই জিনিসটা আমাদের এটার জন্য করাও দরকার নেই, কিপ্রেস আপনার এটার কিওয়ার্ডটা কি এটা স্পেসিফিক করে দেওয়া যায়, কিন্তু গুগল কিন্তু অল্ট ট্যাগসটাই দেখে আর কিছু দেখবে না, ওরা বলেছে ওরা অনেক কিছু বলতে থাকে, তো ওদের সব কথা শুনতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু অরেঞ্জ আসছে এটাতেই আমরা এই ওয়েবসাইটের জন্য স্যাটিসফাইড। এইবার দেখেন মোটামুটি আমরা পছন্দ করছি যেইভাবে আমাদের রেজাল্টটা গুগলে শো করতেছে অথবা শো করবে, প্রেডিক্ট করছে। এই দেখেন গেট রিলেটেড কিপ্রেস, এখন ফোকাস কিপ্রেস আছে, গেট রিলেটেড কিপ্রেস আপনি চাইলে ফোকাস কিওয়ার্ড দেওয়ার পরে এটাতে ক্লিক করলে আপনি কিছু রিলেটেড কিপ্রেস পাবেন, তা আমি দিলাম আপনাদের ফোকাস করতে হবে জাহিনস এসইও, এখন সে তেমন একটা হ্যাপি না, কারণ এটা তেমন একটা ভালো কিওয়ার্ড না, হ্যাঁ রিলেটেড কিছু আমরা খুঁজি চাইলে, এখন রিলেটেড কিছু যদি পান, কোন রিলেটেড কিওয়ার্ড নাই, কারণ এটা তেমন একটা কম্পিটিটিভ না যে আপনি রিলেটেড কিওয়ার্ড পাবেন এখানে, তো ওদেরকে হ্যাপি করতে হইলে আপনার একটা একটু ভালো হিট হবে এরকম কিওয়ার্ড সিলেক্ট করতে হবে। যাই হোক এখন মোটামুটি কিন্তু আমরা রেডি, রিডেবিলিটি আপনার কন্টেন্টের কিছু প্রবলেম থাকলে এখানে দেখাবে, হ্যাঁ এখানে আমি তো অত বেশি লিখি না এই জন্য কিছু এরর আপনি পাইতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু গ্রিন, হ্যাঁ ম্যাক্সিমাম গ্রামার বলেন, প্যারাগ্রাফ লেন্থেন বলেন, এগুলো সব কিছু কিন্তু গ্রেট বলছে, সো এই এই হ্যাপি সাইনটা খোঁজার চেষ্টা করবেন আপনার কন্টেন্টটা ভালো হয়েছে কি না দেখার জন্য। তারপরে স্কিমা 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 স্কিমার জন্য কিছু করতে হবে না, যা আছে ডিফল্ট ওটা দিয়ে দিবেন। সোশ্যাল, এখন আপনার যে ইমেজ আপনার সোশ্যাল ফেসবুকের যে একটা ইমেজ আছে, আপনার ফেসবুকের প্রোফাইলে একটা ইমেজ আছে, হ্যাঁ আপনার আপনার নিজের ইমেজ দিতে পারেন, কোম্পানির ব্র্যান্ড দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন, আপনার ফেসবুকের টাইটেল কি যাবে আপনার পেজটা শেয়ার করলে সেটা দিতে পারেন, আপনার পেজটা শেয়ার করার পরে ফেসবুকের ডিসক্রিপশন কি যাবে এটা শেয়ার করতে পারেন, হ্যাঁ এগুলো দেওয়ার ভালো, এগুলো আপনারা দিয়ে দিবেন, হ্যাঁ এখানে অবশ্যই একটা ইমেজ সিলেক্ট করে দিবেন, আমি আমার লোগোটা সিলেক্ট করে দিলাম, এখানে আর কিচ্ছু করবো না, লোগোটা সিলেক্ট করে দিব, আপডেট দিব।
তো এই পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা যদি সাইটটাকে একটু অ্যানালাইসিস করতে যাই, এখন আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এখানে কিন্তু লিংক আসে নাই এখনো, কারণ ওয়ার্ডপ্রেসে যখন আপনি নতুন একটা পেজ দিবেন, ক্রিয়েট করবেন, নতুন পেজ ক্রিয়েট করার পরে আপনার ম্যানু আইটেমের মধ্যে এটাকে ঢুকাইতে হবে। তো এখন আমরা ম্যানু আইটেমের মধ্যে এটাকে নিয়ে যাব। ওয়ার্ডপ্রেস অনেক দিন ধরে ধরি না, কারণ ওয়ার্ডপ্রেস দিয়ে আমি কাজ করি না সাধারণত, এই জন্য ওয়ার্ডপ্রেস দেখা হয় না। তো আমরা দেখি কোথায় মেনু আইটেম আছে। ওইখানে ইউজার অ্যাড করছি না, হেডার, এই যে মেনু অ্যাপিয়ারেন্সের মধ্যে আছে, মেনুর মধ্যে আমরা এটা অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে, একদম টপে আসছে দেখেন, এটা এই যে জাহিন সেসিও, এটা অ্যাড টু মেনু। হোম পেজের পরে দিয়ে দিলাম, তারপর সেভ করলাম। এখন আমরা পেজের মধ্যে গেলে রিফ্রেশ দিলে আমার এই পেজটা জাহিন সেসিও দেখব। জাহিন সেসিও ক্লিক করলে এই পেজটা আসবে, মানে এই পেজের মধ্যে মেটার ডিসক্রিপশন, তারপর সব কিছু আসছে কিনা এটা দেখার জন্য ভিউ সোর্স দিয়ে আমরা দেখতে পারি। দেখেন শুধু তাই না, আরও অনেক কিছু আসছে। শুধু সোশ্যাল নেটওয়ার্কিংয়ে কী কী দিতে হবে, ধরেন আপনার ফেসবুকে কেউ শেয়ার করলে, টুইটারে কেউ শেয়ার করলে কী আসবে, আপনার ডেসক্রিপশন কী হবে, এই কোডগুলো কিন্তু ইয়োস্ট জেনারেট করে দিয়েছে। এই দেখেন এই কোডগুলো তারা জেনারেট করে দিয়েছে, প্লাস কী জেনারেট করেছে, আমরা যে ডেসক্রিপশন দিয়েছিলাম এই ডেসক্রিপশনটা তারা জেনারেট করে দিয়েছে। এখন ফোকাস করার জন্য একটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা ভালো মতো ফোকাস করেন। আপনাদের কি মনে আছে আমরা সার্চ ইঞ্জিনকে ফলো করতে মানা করেছিলাম, বলেছিলাম যে আমাদের ওয়েবসাইটটাকে ফলো করো না, ইন্ডেক্স করো না, আমাদের ওয়েবসাইটটা নতুন। তো এখন এইখানে কিন্তু দেয়া আছে যে একটা কোড জেনারেট হয়ে গেছে, এখানে বলতেছে রোবটস একটা টেক্সট ফাইল আছে এইটাকে ইন্ডেক্স করতে মানা করছে, এবং ফলো লিখছে এখানে, নো ফলো হবে। আমি জানি না ওদের ওদের এই প্লাগিনসটার মধ্যে কী হচ্ছে, হয়তো বা কোনো কিছু আপডেট করতেছে, সো এখানে নো ফলো হবে। হ্যাঁ, সো নো ফলো হয়তো বা আমার ব্রাউজার দেখাইতেছে না, এটা নো ফলো, ফলো করবে না। তো এই জিনিসটা নো ফলো হয়েছে কিনা আমরা কোডে দেখে বুঝে গেলাম যে হ্যাঁ, গুগল আপনার পেজটাকে ইন্ডেক্স করবে না, আপনি মানা করে দিয়েছেন। এখন গুগলের সাথে কিন্তু আপনি কথা বলতেছেন, গুগলকে বললেন যে আপনি আমার পেজটাকে ইন্ডেক্স করার দরকার নেই, নতুন পেজ এখনও ডেভেলপ হয় নাই, এখন ইন্ডেক্স করলে উল্টাপাল্টা ইনফরমেশন পাবে, গুগল করবে না। এখন চলেন আমরা একটু দেখে নেই এইখান থেকে কিভাবে আবার বলে দিব যে হ্যাঁ আপনি করেন। সেটিংস, রিডিং, এই দেখেন ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস পেজ, এইটাকে উঠিয়ে দেন, তারপর সেভ দেন। এখন আপনি দেখেন এটাকে রিফ্রেশ দিলে কোডটাকে, নো ইন্ডেক্সের জায়গায় এখন ইন্ডেক্স আসছে, আর নো ফলো থাকার কথা ছিল এখন ডু ফলো অথবা ফলো, যাই হোক ফলো আছে, নো ফলো তো নো ইন্ডেক্স তো নাই, তো গুগল এখন ইন্ডেক্স করবে, হয়ে গেল, ফিক্স হয়ে গেছে, কিন্তু আমাদের প্রবলেম সলভ, এখন গুগল ইন্ডেক্স করতে পারবে এই পেজটাকে। এখন আর কি আছে আমাদের এখানে করার, একটু চিন্তা করা যায়। ও খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে, এই লিঙ্কের মধ্যে যাবেন, আপনাদেরকে বড় করে দেখাই, এইটা সেটিংসটা আপনাদেরকে করতে হবে, আপনার লিঙ্কটা কেমন থাকবে। সেটিংসটা বাই ডিফল্ট সাধারণত ডে অ্যান্ড নেম এইটা থাকে, আপনি এটাকে চেঞ্জ করে
পোস্টের নাম দিয়ে যাতে ইউআরএলটা হয় এটা দিবেন। এসইওর জন্য সবচাইতে বেস্ট। ওয়ার্ডপ্রেসে যখন কাজ করবেন পোস্ট নেম দিয়ে এটা করবেন, দিয়ে আপনি সেভ করে দেন। তবে হ্যাঁ, আপনার সাইটটা যাতে না ভাঙে আপনি আগে দেখে নেবেন তার ডেভেলপ কিভাবে করেছে, আপনার সাইটের কোনো লিঙ্ক টিঙ্ক ভেঙে গেছে কিনা, অথবা এটা করার পরে কোনো প্লাগিনস আবার যদি কাজ না করে বিপদে পড়ে যাবেন। তো নতুন যদি ওয়েবসাইট হয় আপনার উপর সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি আছে, আপনি এই জিনিসটা চেঞ্জ করে দেবেন। আর না হলে ডেভেলপারকে করতে বলবেন, যে বলবেন যে দেখো তোমার সাইট যে ডেভেলপ করেছে ওকে একটু বলবা যে এই চেঞ্জটা করতে হবে, এটা করলে কি ওর সাইটে কোনো প্রবলেম হবে কিনা এটা কিন্তু জেনে নেবেন, আর না হলে প্রবলেম আছে। আর আপনি যদি একদম নতুন করে ডেভেলপ করেন অথবা জানেন যে একদম নিউ ওয়েবসাইট, এটার মধ্যে তেমন কোনো প্লাগিনসই নাই, তাহলে আপনি চোখ বন্ধ করে এটা দিয়ে দিতে পারেন, পোস্ট নেম দিয়ে ইউআরএলটা তৈরি করবে, ব্যাস হয়ে গেল। এটাই মোটামুটি আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাপার। এখন অন্যান্য সিএমএস এ যদি আপনি কাজ করেন একেবারে ভয় পেয়ে যাবেন না। আপনার আপনাদের হয়তো আজকে ক্লাসটা একটু কঠিন লাগতে পারে, কারণ এখানে কোডেও যাইনি আমি, কোডে না গিয়েও সিএমএস এ গিয়েছি, এতেই আপনাদের কঠিন লাগতে পারে আমি ধারণা করছি। বাট একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি একটা একটা কাজে না ঢুকেন তো আপনি কাজ শিখতে পারবেন না। তো এইরকমই এই যে ওয়ার্ডপ্রেসের সিএমএসটা আছে, এটার অ্যাডমিন প্যানেলের মধ্যে যখন আমি ছিলাম, অ্যাডমিন প্যানেলের আগে লাইক ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছিলাম, তখনও কিন্তু আমরা জানি না যে এটার মধ্যে কি আছে। এই অবস্থাতে যখন ছিলাম আমরা তখনও জানি না এটার ভেতরে আসলে কি আছে, সব কিছু নতুন ছিল আমাদের কাছে, সব কিছু নতুন, মানে আমরা জানি না এটার ভেতরে কি থাকতে পারে। যেমন একটা বাসায় গেলেন, একটা বাংলো বাড়িতে গেলেন, দরজাটা খুললেন, খোলার আগে কিন্তু আপনি জানেন না ভেতরে কেমন, খোলার পরে দেখবেন যে ভেতরে কোথায় কি আছে। তারপরে মেইন এন্ট্রান্স, ভেতরে আপনার মেইন গেট দিয়ে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন ঘরের ভেতরে কতগুলো রুম আছে, কোন রুমে কি আছে, এর আগে কিন্তু দেখবেন না। এর আগে কি বলতে পারবেন যে কোন রুমে কি আছে? রুমে ঢুকে ঢুকে দেখতে হবে কোন রুমে কি আছে। সো এইখানে এরকম একটা অ্যাডমিন অ্যাক্সেস ওয়ার্ডপ্রেস ছাড়া অন্য কোনো সিএমএস এর অ্যাক্সেস পেলে আপনারা ভয় পেয়ে যান না, আপনারা অ্যাটলিস্ট এটার ভেতরে এন্টার করেন। ভেতরে এন্টার করলে কোনো সমস্যা হবে না, বিলিভ মি কোনো সমস্যা হবে না। কম্পিউটার লাইনে সফটওয়্যারে যে কোনো চেঞ্জেস করলে ওকে প্রেস করতে হয়, ওটাকে আবার গো ব্যাক করা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওকে প্রেস করতে হয়, কোনো চেঞ্জেস করতে হলে আবার মেক শিওর করে করবেন কি না ভালো সিএমএস হলে। তো আপনি ঢুকে যাবেন ভেতরে, ঢুকে কি খুঁজবেন, পেজেস আছে কিনা অথবা কন্টেন্ট লেখা আছে কিনা দেখেন লেফট সাইডে, লেফট নেভিগেশন অন্য জায়গায় হয়তো বা লেফট নেভিগেশন না থেকে, লেফট নেভিগেশন না থেকে টপে থাকবে, এই দেখেন পেজেস আছে, পেজেস আছে কিনা। এখানে অন্য সিএমএস এ হয়তো বা কন্টেন্ট লেখা থাকতে পারে, এটা সেখানে ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার পরে দেখবেন যে পেজেসগুলো দেখা যায় কিনা, আবার পেজের ভিতরে ঢুকে দেখবেন এই মেটা ডেসক্রিপশন দেওয়ার মতন কোনো কিছু আছে কিনা, যদি না থাকে এই সিএমএস এর এই পেজ থেকে বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে এখানে দেখবেন এসইও নামে কিছু লেখা আছে কিনা, অথবা মেটা ডেটা নামে কিছু লেখা আছে কিনা, অথবা অন্য কিছু লেখা আছে কিনা যেটা দিয়ে আপনি ইউজ করতে পারেন, অথবা এমন হতে পারে নতুন ফাংশনালিটি অ্যাড করার জন্য প্লাগিনস, এখানে প্লাগিনস আছে, অন্য সিএমএস এ হয়তো প্লাগিনস না দিয়ে নিউ ফাংশন দিতে পারে, নিউ ফিচার দিতে পারে, অ্যাড ফিচার দিতে পারে, সো এরকম কিছু থাকতে পারে। আপনি এক্সপ্লোর করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, কোনো সমস্যা নেই, আপনাদেরকে কেউ বাধা দেবে না, এই যে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে যেতে ইচ্ছা করে আপনি যাবেন, আমি যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় যেতে পারবো, কোথাও গেলে কোনো মেনুতে গেলে চেঞ্জেস হচ্ছে না, আপনি যেতে থাকেন আর দেখতে থাকেন, এক্সপ্লোর করতে থাকেন, শিখতে থাকেন, শিখতে কেউ বাধা দিবে না। আর আপনাদের নিজেদেরকে ফিগার আউট করা শিখতে হবে, কোনো একটা প্রবলেমে পড়লেন এক একজনকে জিজ্ঞেস করা আরম্ভ করে দিলেন, কাউকে জিজ্ঞেস করার আগে নিজে একটু দেখেন, নিজে একটু গুগল মামুকে সার্চ করে দেখেন, গুগল মামু তো আছে, এটাকে আমি মামু বলি সবসময়, কারণ গুগল নিয়েই তো কাজ করতেছি, গুগলে যান, গুগলে গিয়ে সার্চ করে দেখেন যে আপনার যে প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমে আর কে কে পড়ছে,
এটা কোনো সলভ আছে কিনা, কোনো কিছু ডেফিনেশন জানতে যাচ্ছেন, গুগলে গিয়ে সার্চ করেন, ইউটিউবে গিয়ে সার্চ করেন, যেভাবে আমার ভিডিওটা পেয়েছেন এভাবে সার্চ করেন। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, কোনো প্রবলেম হলে আপনারা ইউটিউবে সার্চ করবেন। আর আমরা তো আছি, আমি আমাদের একটা গ্রুপ করেছি ফেসবুকে, আপনারা চাইলে গ্রুপের মধ্যে অ্যাড হতে পারেন। কোনো রকম প্রবলেমে পড়লে আমরা সবাই সবাইকে হেল্প করি, আমাদের গ্রুপটা এরকম, আমরা সবাই সবাইকে হেল্প করব। যদি এরকম হয় যে হেল্প করতে চাচ্ছেন না, আপনারা গ্রুপ থেকে সরে যেতে পারেন, খুব বোরিং আপনাদের জন্য। যারা মানুষকে হেল্প করতে চান না, একজন আরেকজনকে হেল্প করতে চান না, তারা আমাদের গ্রুপে টিকবেন না, আমাদের গ্রুপ খুব বোরিং লাগবে আপনাদের কাছে। আমাদের গ্রুপের অ্যাক্টিভিটি তেমন কিছু নাই, তেমন কিছু থাকবে না, শুধু মানুষকে প্রবলেমে পড়লে কাজ রিলেটেড, অন্য কোনো পোস্টে যাবে না, অন্য কোনো পোস্ট কেউ দিয়েন না, কাজ রিলেটেড পোস্ট দিবেন। কেউ কোনো প্রবলেমে পড়লেন, কাজ পেয়েছেন, সিএমএস একটা পেয়েছেন, সিএমএস এর নাম বলবেন এবং সিএমএস এ কী কী প্রবলেম হচ্ছে আপনার এটা বলবেন। কেউ যদি সিএমএস এ কাজ করে থাকে আপনাকে হেল্প করবে। কন্টেন্ট লিখতে সমস্যা হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েটর কেউ আছে কিনা আমার গ্রুপে পোস্ট দিয়ে দিবেন, আপনারা হেল্প পেয়ে যাবেন। সো এইরকমভাবে আমার গ্রুপটাকে ইউজ করতে পারেন, গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি, আপনারা দেখে নেবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো, কোড দেখাবো, এখন কিন্তু কোড দেখাই নাই, সিএমএস দিয়ে কীভাবে করবেন দেখিয়েছি, এরপরে আমি কোড দিয়ে কীভাবে করবেন এটা দেখাবো, তারপরে মোবাইল ফ্রেন্ডলি কীভাবে করবেন। আপনার ওয়েবসাইটটা এই ওয়ার্ডপ্রেসেই একটা জিনিস আছে, একটা প্লাগিনস আছে, এটা আমি আপনাদেরকে দেখাবো, কিন্তু এই ভিডিওতে আর দেখাবো না, এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আর আপনারা যদি বুঝতে সমস্যা হয় এই ভিডিওটা আমাকে কমেন্টস করে জানাবেন, কারণ আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন হয়ে গেছে আজকে ভিডিওটা, অন্যান্য ভিডিও যেরকম সহজ হয় ওরকম সহজ হয়নি, হয়তোবা এখানে নতুন একটা জিনিস আসছে এই জন্য হতে পারে, আমার কথার মধ্যে আমি নিজে বুঝতে পারছি, আমি হলেও হয়তোবা আমার কাছে কঠিন লাগতো। কঠিন মনে হওয়ার কিছু নাই, বারবার জিনিসটা দেখেন, কোশ্চেন থাকলে আমাদেরকে কোশ্চেন করেন, আমার গ্রুপে কোশ্চেন করেন, আশা করি অ্যান্সার পেয়ে যাবেন। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।